হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার। শুক্রবার ঘড়ির কাঁটায় এখন সকাল 11:30টার মতো বাজে, মানে ঠিক আর আধা ঘন্টা পরে কিন্তু গুড নুন হয়ে যাবে। হ্যাঁ গো, এতটা লেট করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা রাখছি তোমাদের সবার দেখতে ভীষণ ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে, একটু হলেও তোমাদের মনে পৌঁছাই আমি, তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাকে একটু ভালোবাসা দিও, কেমন? চলো, প্রায় প্রত্যেক দিনই তো খুব সকাল থেকে ব্লগটা শুরু করি, তাই আজ মন চাইলেও একটু দেরি করে ব্লগটা শুরু করি, মানে তোমাদের সাথে আড্ডা দেওয়াটা একটু লেটেই করে ফেলি। চলো, আমার বাসনপত্র সব মাজা কমপ্লিট হয়ে গেল। অনেকটা বাসন পড়েছিল জানো তো, সকালবেলার ব্রেকফাস্ট, চা, সব কিছু খাবার পরে অনেকগুলো বাসন জমা হয়ে গেছিল। তো সব বাসনগুলো মেজে ধুয়ে গামলার মধ্যে উপর দিয়ে রেখে দিলাম, জল ঝরার পরে তুলে রাখবো। আর এই দেখো, আমি না তেলটাকে ঢেলে নিচ্ছি। তেলটা ভাবছিলাম ঢেলে নেব, তো সে আর সময় করে উঠতে পারছিলাম না, তো এখন ভাবলাম চলো তেলটাকে সুন্দর করে ঢেলে নিই। তো দেখো, তেলটাকে আমি ঢেলে নিলাম। আর একটা কন্টেনার আছে জানো তো, ওটাতেও ঢালতে হবে, কারণ আমি দুটো দুটো করে রেখে দিই সব সময়। একটা আমার নিরামিষের জন্য ব্যবহার হয়, আর একটা যেদিন আমিষ দিন থাকে সেই দিন ইউজ করি। দুটো আলাদা আলাদা করে রেখেছি। তো এবারে ভাতটাকে বসিয়ে দিলাম, তেল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর ভাবলাম রান্নাটা ঝটপট করে কমপ্লিট করে নিই। আর দুপুরবেলা জানো তো শোল মাছ রান্না করব। আমার হাজবেন্ড আজ বাজারে গিয়ে এত বড় একটা শোল মাছ পেয়েছিল, দুজনে মিলে ভাগাভাগি করে নিয়েছে, অনেকটা বড় জানো। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা রুই মাছের পিস কিংবা কাতলা মাছের পিস, তো পরে দেখছি যখন ধুতে গেলাম মাছটা, তখন দেখছি এটা শোল মাছ। দেখে মনটা একটু খুশি হয়েছিল, কিন্তু শোল মাছ আবার আমার খাওয়া না বারণ আছে, তবু আজ খেয়েছি জানো। আর মাছটা যে কি ভালো ছিল কি বলবো। তো মাছটাকে ভাবলাম ঘি গরম মশলা দিয়ে আলু টমেটো দিয়ে গামাখা গামাখা করে ঝোল করি। পেঁয়াজ বাটার ঝোল না আমাদের বাড়িতে সবাই খুব একটা পছন্দ করে না, আর আমারও খেলে না একটু অম্বল অম্বল হয়, সেই জন্য একটু স্কিপ করে যাই। মাঝে মাঝে খাওয়া হয় কিন্তু খুব বেশি না। তো নিরামিষ করেই রান্না করব, নিরামিষ বলছি দেখো, মানে পেঁয়াজ ছাড়া রান্না করব। তারপরে রান্নাটা কমপ্লিট করে নিলাম, তোমাদের সাথে আর ডিটেলে শেয়ার করলাম না, কারণ তোমাদের জন্য আজকে একটা ধামাকাদার রেসিপি অপেক্ষা করছে। মানে খুব সাধারণ উপকরণ দিয়ে সাধারণভাবেই জলদি ভীষণ একটা পারফেক্ট রেসিপি তোমাদেরকে আজ আমি দেখাবো, সেই কারণে দুপুরের রান্নাটা হালকার ওপর দিয়ে চালিয়ে দিলাম আর তোমাদেরকে দেখালাম না। আর তারপরে দেখো সোজা এসেছি ছাদে। গোলুর ঘরের এই লাকি বাম্বু গাছটা ছিল, এই লাকি বাম্বু গাছটা না কেমন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছিলো জলে থেকে থেকে, তো ভাবলাম চলো মাটি আর বালির মধ্যে বসিয়ে রাখি, তাহলে যদি ভালো গ্রো করে। তো দেখো ওটাকে রিপোর্ট করার পরে আমি ঘরে এনে রেখে স্নানটা করে নিয়েছি, কারণ মাটির কাজ না স্নান করার আগে করলে বেশ ভালো হয়। কখনো সখনো আমরা যদিও অন্য সময়গুলোতে করে থাকি, তখন আবার হাত পা ধুয়ে নিতে হয়, আর যেহেতু শীতকাল বারবার পুরো হাত পা মুখ চোখ ধুলে না ঠান্ডা লেগে যাবে, ওই কারণে স্নানের আগে ওটাকে রিপোর্ট করলাম। আর আমার স্নান করার পরে আমি ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি, পুজো দিয়েছি, আগে পুজো দিয়েছি তারপরে খাওয়া দাওয়া করেছি, আর এখন এসেছি সোজা ছাদে। মানে উঠতে যে কী কষ্ট হয়েছিল, কারণ খাওয়া দাওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠা বড্ড কষ্ট হয়েছিল, তো উঠতে তো হবেই, জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে একটু রেস্ট করেছি। আর এখন হলো সন্ধেবেলা। সন্ধেবেলা না বেশ অনেকটা পরিমাণে কাজ করব জানো তো। এখন বাড়িতে আমি পুরো একা, গোলু গেছে টিউশন পড়তে, আর গোলুকে ছাড়তে গেছে আমার হাজবেন্ড। যেহেতু সন্ধে 8:30 থেকে ওর পড়া থাকে,
আর প্রায় ওই 10:45 ছুটি হয়, 10:30 10:45 ছুটি হয়। তো ততক্ষণে বেশ অনেকটা দূর বলে আমার হাজবেন্ড ওর কাছাকাছি কোথাও বসে থাকে বা একটু আড্ডা দেয়, তারপরে ওকে একবারে নিয়ে বাড়ি আসে। আর এই টাইমটুকু আমি কি করব ভেবে পাই না জানো তো। সেই কারণে আজকে দেখো এত কাজ নিয়ে বসেছি। এই যে এর আগের দিন তোমরা দেখেছো সমস্ত মশলার কৌটোগুলোকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, ওইগুলো মশলাপাতি তো আর ভরার সময় হয়নি। তো ভাবলাম এখন বসে থেকে কি করব, এখনই সব মশলাপাতিগুলোকে ভরে সুন্দর করে স্টোর করি। আর এই দেখো আমি কিন্তু এই চিয়া বীজটা প্রত্যেক দিন খেয়ে থাকি, এটা না ভীষণ ভালো ওয়েট লস চিয়া বীজ, এটা ভীষণ ভালো জানো তো। আর এতটা বড় একটা প্যাকেট কিনেছি কারণ প্রচুর অফার দিয়েছিল নিউ ইয়ারে, সেই জন্য বড় একটা প্যাকেট একবারই কিনে নিয়েছি, 1/2 কিলোর মতো রয়েছে, অনেক দিন চলে যাবে। তো দেখো সমস্ত কৌটো কাউটিগুলোতে সব কিছু ভরা কমপ্লিট হয়ে গেছে, এইগুলোকে সাজিয়ে গুছিয়ে রেখে রান্নার দিকে যাব। আর আজকে কি রান্না করব তোমরা এক্ষুনি দেখতে পারবে, ভীষণ ভালো খেতে, কিন্তু আমি খুব একটা খাই না, ওরা বেশি খায়, কারণ আমি তো বলি তোমাদের বারবার আমার পেটের একটু সমস্যা আছে। আর এই দেখো রান্নাটা করার জন্য জল দিয়ে দিয়েছি গরম করতে, আর জলের মধ্যে না সামান্য একটু নুন আর একটু বেকিং সোডা দিয়েছি। হ্যাঁ গো পালং শাক দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কি রান্না করব। হ্যাঁ আমি আজকে পালক পনির রান্না করব। তো তার জন্য তো পালং শাক লাগবেই, পালং শাকটাকে একটু হালকা বয়েল করে নেব, আর বেকিং সোডা আর যদি নুনটা তুমি ইউজ করো, বেকিং সোডাটা পালং শাকের যে গ্রিন একটা কালার সেই কালারটাকে কিন্তু ধরে রাখতে সাহায্য করে। তারপরে জলটা ঝরিয়ে নিয়ে একটা ঠান্ডা জলের পাত্রের মধ্যে শাকগুলোকে খানিকক্ষণের জন্য ডুবিয়ে রাখবো, 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো ডুবিয়ে রাখলেই হবে। তারপরে ভালো করে চিপড়ে নিয়ে একটা মিক্সিং মানে মিক্সার গ্রাইন্ডারের বোলে দিয়ে সেটাকে ভালো করে পেস্ট বানাতে হবে। আর এই শাকটার মধ্যে আমি অ্যাড করব সামান্য একটু লেবুর রস আর 2টো কাঁচা লঙ্কা। লেবুর রসটাও কিন্তু এখানে পালং শাকের কালারটাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করবে। যদিও রেস্টুরেন্টের মতো অত গ্রিন কালার আসবে না, কুক করলে শাকটার কালার চেঞ্জ হবেই, কারণ রেস্টুরেন্টে কিন্তু ফুড কালার ইউজ করা হয়, আর যারা ভালোবাসে একটু ফুড কালার ইউজ করতে তারা বাড়িতেও অনেক সময় করে থাকে গ্রিন ফুড কালার। তো আমি তো আর এখানে সেই সব ইউজ করব না, কারণ আমরা ন্যাচারালি বাড়িতে খাবো সেই কারণে। আর তারপরে দেখো একটা চপিং বাউলের মধ্যে আমি সমস্ত কিছু চপ করেছি, পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো রসুন সব কিছু ঝুড়ি ঝুড়ি করে চপ করে নিয়েছি। আর তারপরে কড়াইয়ে তেল দিয়ে সামান্য হালকা করে আর কি পনিরটাকে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না, ভীষণ হালকা। যদি তোমরা চাও নাও ভাজতে পারো, কিন্তু আমি না আমার নিজের এটা মতামত, আমি হালকা করে পনিরটাকে ভেজে তুলে নিয়েই সব কিছু রান্না করি, তাহলে আমার কাছে বেস্ট মনে হয়। আর একদম কাঁচা পনির রান্না করলে কি হয় বলো তো, একটু ঘাটাঘাটি বেশি হলে না ভেঙে ভেঙে আসে, সেই কারণে আমি একটু হালকা ফ্রাই করে নিই। আর তারপরে পনিরটাকে তোলার পরে ওই তেলের মধ্যে সমস্ত চপ করে রেখেছিলাম সব কিছু দিয়ে একটু হালকা সাঁতলে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দেখো তুলে নিয়ে আমি সমস্ত ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করছি, এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট অল্প পরিমাণে, যেহেতু আমি চপ করেছিলাম সবগুলো সেই কারণে খুব সামান্য ইউজ করেছি, আমার কাছে ছিল বলে, নইলে করতাম না। তারপরে নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে হালকা একটু কষিয়ে নেওয়ার পরে দেখো সেদ্ধ করা যে পালং শাকটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম ব্লেন্ডারে সেটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাকষি কষতে হবে বেশ ভালো করে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। তো চলো কষানো হোক। ব্যাস সমস্ত মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর দেখো তেলও ছেড়ে এসেছে। এইবারে না
ভেজে রাখা যে পনিরটা, সেই পনিরটাকে অ্যাড করে দিলাম। আর আমি তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো আমি না তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা, এই দুটো জিনিস কিন্তু অবশ্যই ফোড়নে দিতে হবে। আর দেখো পনিরটাকে দেওয়ার পরে সামান্য একটু জল অ্যাড করে দিয়েছি, অবশ্যই গরম জল, তারপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। আর তারপরে না কাসুরি মেথি হাতে একটু গুঁড়ো গুঁড়ো করে ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে নাড়াচাড়া করে নিলাম। আর রেস্টুরেন্টের স্টাইল আনার জন্য এখানে আমি যেটা ইউজ করেছি সেটা হলো একটা তারকা প্যানের মধ্যে ঘি নিয়েছি বেশ খানিকটা, ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়েছি তোমার সামান্য একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা রসুন, আর তারপরে সামান্য একটু জিরে, আর ঠিক যখন ফোড়নটা ঢেলে দেব তার আগ মুহূর্তে দিয়েছিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু কালারের জন্য। তারপরে সেটাকে তারকাটাকে আমি পালং পনিরের মধ্যে দিয়ে দিলাম, আর তারপরে দেখো কি ইয়াম্মি তৈরি হয়ে গেছে, আর এত টেস্টি হয়েছিল কি বলবো। তো দেখলে তো ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে চট জলদি ভীষণভাবে পালক পনির বানিয়ে নিলাম। আর এইবারে এটার সাথে খাওয়ার জন্য বানাবো হচ্ছে পরোটা, ভীষণ সাধারণ আর প্লেন, খুব সিম্পল একটা পরোটা বানাবো, যেমন নর্মালি আমরা খেয়ে থাকি ঠিক তেমনভাবে। আর তোমরা তো সবাই জানো পরোটা বানানোর পদ্ধতি, কীভাবে পাকতে হয়, কীভাবে বানাতে হয় নরম নরম পরোটা। আর এটাকে না আমি হালকা ঘি দিয়ে ফ্রাই করেছিলাম, বেশ খেতে ভালো হয়েছিল জানো তো, তেলও দিয়েছিলাম হালকা আর তার সঙ্গে না বেশিরভাগটা ঘি অ্যাড করেছিলাম, বেশ ভালো হয়েছিল। তো রেডি আমার পরোটা বানানো, শুধু এবার খাওয়ার অপেক্ষা, গোলুরা চলে এলে একসাথে সবাই মিলে খেয়ে নেব। আর গোলু চলে এসেছে, আর এই দেখো আমাদের ডিনার বাড়া মানে সার্ভ করা কমপ্লিট হয়ে গেছে, প্লেটে প্লেটে বেড়ে নিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে পুরো কিচেনটাকে ক্লিন করেছি। আর শোবার আগে আমি না পরের দিনের জন্য কিছু আলমন্ড আর কিছু কিশমিশ ভিজিয়ে দিলাম জলে, কারণ এটা না সকালবেলা যদি দুটো চারটে করে আমরা খেতে পারি, ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী জানো তো, প্রত্যেকের কিন্তু খাওয়া উচিত দুটো তিনটে করে, তাহলে প্রচুর এনার্জি পাওয়া যায় আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেক বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, আর তোমরা খুব ভালো থেকো, লাভ ইউ অল। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।